দেখো এপারে কত সুন্দর ন্যাচারাল সাউন্ড, না পাখির ডাকটা কত সুন্দর, আর এপারে এই হচ্ছে গাছপালা। গুড মর্নিং ফ্রেন্ডস, আর সবাই হাসি খুশি তো? ইয়েস, হাসি খুশি থাকো, জীবনে কিন্তু হাসি খুশি থাকো অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন কটা বাজে সেটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো এখন বাজে 6:30 মতো, আর তোমরা ভাবছো যে এই ল্যাপকোটটা এত সকাল সকাল কি করতে উঠেছে, তার কারণটা নিশ্চয়ই তোমরা থাম্বনেইলে দেখে নিয়েছো। তো আমাদের এখানে একটা দুর্দান্ত জায়গা আছে, সেই জায়গাটাই তোমাদেরকে নিয়ে যাবো। মানে সকাল সকাল গ্রামের দৃশ্য যে কতটা সুন্দর হতে পারে সেটা তোমাদেরকে দেখাবো। এমনি তো আমি ভাই ল্যাথকোর লোক, অনেক দেরি করে ঘুম থেকে উঠি, সেই জন্যে ওইসব দেখা হয় না। তো আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠেছি নিজের মন প্রাণটা জুড়োতে, আর তোমাদেরকেও নিয়ে যাবো ওখানে ব্লগের মাধ্যমে, তোমাদেরকেও দেখাবো, তোমাদের মন প্রাণ একদম পুরো জুড়ে যাবে সকালবেলার এই ফ্রেশ এয়ার, তারপরে তোমাদের এত সুন্দর দৃশ্য, দুর্দান্ত লাগবে তোমাদের দেখতে। তো তোমরা একদম শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, আর এখন সকালবেলা দৃশ্যের একটু ঝলক তোমাদেরকে দেখাই। চলো একটা জিনিস দেখাই তোমাদের, এই যে আমাদের বাড়ির চারপাশটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে পরিষ্কার করেছে, আর এই সকালবেলার মুহূর্তটা দেখো, মানে একদম এই বসন্তের সকাল আর পাতা ঝরে ঝরে পড়ছে নিচে, দুর্দান্ত লাগছে একদম, সত্যি করে একদম দুর্দান্ত লাগছে। আর সূর্যিমামা ওই উপর থেকে উঁকি দিচ্ছে, আর দিদিমা এই পাতা ঝাঁট দিচ্ছে দেখতে পাচ্ছো, মানে পাতাগুলো যেগুলো পড়ে আছে সেগুলো ঝাঁট দিচ্ছে। মা এপারে দেখতে পাচ্ছ নতুন উনুন বানিয়েছে, সেগুলো গোপর দিচ্ছে। ওখানে মায়ের দুটো উনুন ছিল, সে দুটো ভেঙে দেওয়া হয়েছে, সেই জন্য মায়ের খুব দুঃখ হয়েছিল, কিন্তু নতুন করে আবার উনুন বানিয়ে মা এখন খুব খুশি। এবারে তাকা মা, এখন আর বেশি দেরি করবো না, এখন সঠিক সেই জায়গাটায় যাবো, গিয়ে একদম পুরো পরিবেশে বিলীন হয়ে যাবো। আর তোমরা এই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দুর্দান্ত লাগবে। ও মা, আমি তাহলে বাগানের দিকে যাচ্ছি, ঠিক আছে চলো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একদম আমাদের এই বাগানে চলে এসেছি, কি দুর্দান্ত লাগছে সকালবেলার ওয়েদারটা, একদম দুর্দান্ত লাগছে একদম। আর আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি, আমার সাথে দেখতে পাচ্ছ কমপ্লেন বয় আছে, ছোটবেলায় প্রচুর কমপ্লেন খেয়েছে, খেয়ে ভাই এত লম্বা হয়ে গেছে, ঠিক আছে তোর এই লম্বা লাস্ট কমপ্লেন খাওয়া কি, ছোটবেলায় এত পয়সা ভাই কোথায় পেয়েছিস, আমরা তো এখন কিছু দিতে পারিস, এর নাম হচ্ছে সুদীপ্ত, ঠিক আছে আমরা ভালোবেসে ফুটে দাও বলে ডাকি। আমরা সরু পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে পুরো একদম ম্যান ভার্সেস ওয়াইল্ড হয়ে গেছে, দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চার টাইপের, একদম হেঁটে হেঁটে যাচ্ছি সরু পথ দিয়ে, এপারে পুকুর আর এপারে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি তো তোমাদের ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আরো যদি তোমরা এখানে দাঁড়াতে সামন থেকে এই জিনিসটা দেখতে, দুর্দান্ত লাগতো তোমাদের, মানে এইরকম ফ্রেশ এয়ার আর গ্রামের এই সকালবেলার দৃশ্য অতুলনীয় যাকে বলে, দুর্দান্ত, মানে এখানে সামনে দাঁড়িয়ে থাকবে এই ফিলিংটা, এই ফিলটা তোমরা নেওয়ার চেষ্টা করবে, দুর্দান্ত একদম সুন্দর একদম গ্রামের দৃশ্য, মানে গ্রাম কারি না ভালো লাগে। চলো এখনো অনেক কিছু দেখানোর বাকি আছে, সব কিছু তোমাদেরকে দেখাবো এক এক করে, একদম পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সকালের এই শিশির ভেজা ঘাস, এই সৌন্দর্য সত্যি আমাদের সারাদিনের মনটাকে অনেকটাই ভারমুক্ত করে দেয়। দেখতে পাচ্ছ সারি সারি কত গাছ, চারিদিকে শুধু গাছ আর গাছ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এপারে দেখতে পাচ্ছ বাঁশ গাছ, সারি সারি সব গাছ, আর এপারে দেখতে পাচ্ছ নীল আকাশ, মুক্ত আকাশ। আর এত সুন্দর জায়গা এসে জায়গাটা সিনেমেটিক না দেখালে হয় তাহলে তো নিজেকে অপমানিত বোধ করব। চলো একটু সিনেমেটিক দেখাই তোমাদের। মৌসুম মৌসুম থা সুহানা বড়া মৌসুম মৌসুম মানে দেখা উসে হুয়া মা পাগল। তো সিনেমেটিকগুলো তো তোমাদের সব কিছু দেখালাম, এবারে চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। তো ঘুরতে ঘুরতে এই গাছটা আমি দেখতে পেয়ে গেছি, গাছের ওপর উঠবো, মানে ব্লগিংয়ে তো এমনি আমি ছাপলামি মারি, কিন্তু এই গাছের ওপর উঠে অনেকদিন ছাপলামি মারা হয়নি। তো চলো একটু গাছের ওপর উঠে ছাপলামি মারি। এই দেখতে পাচ্ছ গাছ, গাছের ওপর উঠছি, উঠে ছাপলামি মারছি, দেখা যাক এই দেখো গাছ পড়ে গেলে কি হবে জানি না ভাই, আস্তে আস্তে উঠছি। এ ভাই পড়ে গেলাম রে, এবার একটা জিনিস তোমাদের দেখাই, বসন্তকালে পাতা ঝরাটা একটু তোমাদের দেখাই। এতে তো বসন্তকালে পাতা ঝরে, কিন্তু আমি জোর করে নাড়িয়ে নাড়িয়ে পাতা ঝরাচ্ছি গাছের, এই দেখো ভালো লাগছে না, আচ্ছা বললাম একটা সীমা আছে বস। তো এখন গাছ থেকে নেমে গেছি বস, এই হচ্ছে দেখতে পাচ্ছ গাছটা, মানে আমি এক কথায় বেয়ার গিলস হয়ে গেছি বস, বাংলার বেয়ার গিলস, মানে যেখানে সেখানে উঠে যাচ্ছি গাছেটা, যেখানে সেখানে উঠে যাচ্ছি, অনেক ছাবলামি হয়েছে বস। এবার তোমাদের একটা মিষ্টি জিনিস দেখাই, মিষ্টি ভাবে দেখো এপারে কত সুন্দর ন্যাচারাল সাউন্ড, না পাখির ডাকটা কত সুন্দর, আর এপারে এই হচ্ছে গাছপালা চারিদিকে, মানে আমাদের এখানটা আজকে আগে হচ্ছে আমরা খেলাধুলা করতাম এখানে, ক্রিকেট টিকেট খেলতাম, এখন হচ্ছে অনেক গাছ লাগানো হয়েছে পুরো, মানে বাগানটা একদম পুরো গাছে ভর্তি একদম চারিদিকে, চারিদিকে একদম কত সুন্দর দেখো চারিদিক, চারিদিক কি দুর্দান্ত দৃশ্য দেখো।
এখন অনেকটাই রোদ উঠে গেছে, কিন্তু আমরা তাও এখনো এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কারণ এত সুন্দর হাওয়া আসছে না, আর ফ্রেশ বাতাসটা সত্যি খুব সুন্দর লাগছে। আর ওপারে দেখতে পাচ্ছ ফটো তুলছে, যত ফটো তুলুক এর ফটো তোলা শেষ হয় না। আমরা দুজন হচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে ধান খেতের দিকে যাচ্ছি, মানে এখানে তুমি যত ফটো তোলো ফটো তোলা শেষ হবে না, কারণ চারিদিকে এত সুন্দর। এই সুন্দরটা মানে তুমি না সামনে থেকে না দেখলে কি বলবো, বিশ্বাস করতে পারবে না। তাও তোমাদের ব্লগের মাধ্যমে দেখাচ্ছি, মানে ফটো তুলে শেষ হচ্ছে না আমাদের। আর তোর একটা চ্যানেল আছে না ইউটিউবে, তো চ্যানেলটার নাম জানো কি? আমার চ্যানেলটার নাম হচ্ছে সুদীপ্ত হ্যান্ডশট। তো দেখলে এর একটা চ্যানেল আছে খুব সুন্দর সুন্দর, কিন্তু ও সিনেমেটিক তলে আমারও অনেক সিনেমেটিক তুলে দেয়। তো তোমরা চাইলে যে কটা মানে যে কটা অডিয়েন্স আমার চ্যানেলে দেখো ওর চ্যানেলে চলে যেতে পারো, খুব সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। এবারে দেখো চারিদিকে সবুজ ধান ক্ষেত, আর সঙ্গে সঙ্গে হাওয়া দিচ্ছে সুন্দর সুন্দর, ধানের গাছগুলো নড়ছে, দুর্দান্ত লাগছে এক কথায়, মানে মন পুরো জুড়িয়ে যাচ্ছে বসে এই দৃশ্যটা দেখে। আর এবারে তোমাদের দৃশ্যটাও উপভোগ করার পালা। কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কার দেশে। তো এই সুন্দর দৃশ্যটা ছেড়ে হচ্ছে আমাদের বাড়ির দিকে এখন যেতে হবে, তবে কোনো ব্যাপার নাই, আবার হচ্ছে এখানে আসবো, কারণ এত সুন্দর দৃশ্য ভাই অনেকদিন পরে এলো। মানে আমরা দুপুরবেলা করে এমনি আসি কোনো সময় বেলার সময়, কিন্তু সকালবেলা করে দৃশ্যটা সত্যি করে আরো সুন্দর থাকে। এখন হচ্ছে বসন্তকাল, মানে প্রেমের সময়, কিন্তু আমি এখনো সিঙ্গেল ভাই, এটা আমার খুব কষ্ট। এখন আমি বাগান থেকে চলে এসেছি, এসে দাঁত দাঁত মেজে এখন টিফিন করছি। টিফিনে আছে আমার হচ্ছে ডিম দিয়ে ঝুড়ো তরকারি আর মুড়ি, এই দেখতে পাচ্ছ। আর মা ওপারে রান্না করছে, ওমা এবারে তাকাও, মা ওই দুপুরবেলার জন্য রান্না করছে এবারে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ জানো সাবস্ক্রাইব করলে একবার মজা পাবে বারবার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভবিষ্যতে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে। তো আজকের মতো বাই, চলো।